বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল কবির বলেছেন, শারদীয় দুর্গাপূজা যেন উৎকণ্ঠায় পরিণত না হয় সে বিষয়ে বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে। সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে বিজিবি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নিরাপত্তা দেবে। তাছাড়া কুমিল্লায় এবার সীমান্ত এলাকাগুলোতে 122টি পূজা মণ্ডপে 82 প্লাটুন বিজিবি নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মাদক চোরা চালানোর বিষয়ে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে থাকে, তবে পূজাকে ঘিরে আরও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সকল ধর্মাবলম্বীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবি কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, উপ অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারী পরিচালক মোহাম্মদ ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভার পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নরেশ চন্দ্র ভৌমিক সহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব, এই উৎসব অলরেডি শুরু হয়ে গেছে এবং এই শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় 122টি পূজা মণ্ডপ রয়েছে। এই মণ্ডপ সমূহের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন জায়গায় বেস ক্যাম্প স্থাপনের মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের যে জনবল ডিপ্লয়মেন্ট সম্পন্ন হয়েছে। এখানে আমরা যারা পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ রয়েছেন তাদের সাথেও আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে যে ওনাদের কোনো সুবিধা অসুবিধায় আমরা দ্রুত ব্যবস্থা নেব এবং আমরা অলরেডি ডিপ্লয়েড হয়েছি। এরপরে যখন পুলিশ আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা আসবেন তখন তাদের সাথেও সমন্বিতভাবে আমরা কাজ করব এবং 24 ঘন্টা আমাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা আমরা করব। বর্ডার গার্ড বাংলাদেশের সারা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার 8 কিলোমিটারের মধ্যে যত পূজা মণ্ডপ রয়েছে সেগুলোর সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্যই বিজিবি মোতায়েন অলরেডি হয়েছে, সারা বাংলাদেশে আমরা মোতায়েন হয়েছি। এখানে আমি ওনাদেরকে আশ্বস্ত করতে চাই যে কোনো পরিস্থিতিতে ওনারা যেন এই উৎসবটাকে উৎসব হিসাবেই উদযাপন করতে পারেন নির্ভয়ে নিঃসংকোচিত্তে, সেটা নিশ্চিত করার জন্য আমরা সার্বক্ষণিকভাবে ওনাদের পাশে থাকি।